পানি বেড়ে যাওয়ায় রাত দশটায় কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়া হবে পানি উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে কাপ্তাই লেকে একশো আট ফুট এম এস এল পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় আজ দুইটা পর্যন্ত পানি একশো সাত দশমিক ছয় তিন ফুট পর্যন্ত উঠেছে সন্ধ্যার মধ্যে পানি একশো আট ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় ষোলোটি গেটের ছয় ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে এদিকে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব জানিয়েছেন এ পর্যন্ত পানিবন্দী জেলার সংখ্যা এগারোটি উপজেলা এবং পৌরসভা ও ইউনিয়ন সাতশো আর পানিবন্দি মানুষের সংখ্যা প্রায় সাড়ে নয় লাখ সরকারের পক্ষ থেকে দুর্গতদের সহায়তা অব্যাহত রয়েছে বন্যা আক্রান্ত জেলা এগারোটা ছিল এখন পর্যন্ত এগারোটাই রয়ে গেছে আর মোট উপজেলা প্লাবিত হয়েছে সাতাত্তরটি এবং এর মধ্যে পৌরসভা আছে পৌরসভা পাঁচশো সাতাশিটি ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত আর পানিবন্দির লোকসংখ্যা প্রায় নয় লক্ষ চুয়াল্লিশ হাজারের বেশি সাড়ে নয় লক্ষ লক্ষ লোক